বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে এমন দলও আছে যারা তাদের কর্মী দূরের কথা সাধারণ সমর্থক যারা এদেরকে পর্যন্ত কারাগারে প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখে। কিভাবে? কারাগারেও তাদের চেইন সিস্টেম আছে, প্রতিটা সাথী 15 দিন পর পর তাদের পিসিতে টাকা জমা হয়। পিসি বুঝেন, পিসি মানে হলো প্রিজন ক্যান্টিন। ক্যান্টিনে টাকা জমা হয়, একটা কার্ড দেওয়া থাকে, অ্যানালগ কার্ড, আমাদের ব্যাংকের কার্ডের মতো না, কার্ডে টাকার পরিমাণ লেখা থাকে, কারণ জেলখানার মধ্যে নগদ ক্যাশ চলে না। দু একটা কারাগারে চলে 2 নম্বরই, কিন্তু মৌলিকভাবে আইন হিসাবে টাকা চলে না, বিকল্প হিসাবে, কারণ আমি ক্যান্টিনে আপনি টাকা জমা করতে পারবেন, তার যে একটা আমলনামা থাকবে, ছোট বই, পিসি বই বলে, এখানে সংখ্যাটা লিখে দেওয়া হবে, এটা দিয়ে সে তরকারি কিনবে, গোস্ত কিনবে, তেল কিনবে, সাবান কিনবে, এভাবে চলবে। আমরা দেখেছি একটা দলের কথা নাম আমি নাই বলি, কারণ নাম বলা মুখ্য না, উদাহরণ দেওয়াটা মুখ্য। নাম বললে আবার বলবে প্রমোদ দিচ্ছেন নাকি, দালালি করছেন নাকি। তো যে প্রসঙ্গে আমি বলছিলাম যে প্রত্যেক 15 দিন পর পর দেখেছি তাদের প্রতিটা সমর্থকের পিসিতে টাকা যোগ হয়ে যায়। পরিমাণটা আমি উল্লেখ নাই করি, তো পরিমাণটা একেবারে ছোট না, বেশ বড়। আবার 15 দিন পর আবার জমা হয়, আর বাইরে তাদের মামলা, যত বড় টাকাওয়ালা হোক, মামলা নিয়ে ফ্যামিলির টেনশন করা লাগে না, তারাই সাংগঠনিকভাবে তার মামলাটা হ্যান্ডেল করে। ফলাফল কি হয় জানেন? সে যখন জেলে ঢুকেছে ছিল সাধারণ সমর্থক, যখন বের হয় তখন এই নিয়ত নিয়ে বের হয়, আমি সারা জীবন থাকবো ত্যাগী কর্মী হয়। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসান আব্দুল এহসান, মানুষ কৃতজ্ঞতার দাস। আপনি আমার উপর 10 দিন এহসান করেন, অনুগ্রহ করেন, দেখবেন অটোমেটিক আমি নরম হয়ে গেছি আপনার সামনে। টাকা দিয়ে মানুষ কেনা যায় না, এটা সত্য, কিন্তু অনুগ্রহ করে মানুষকে নিজের অধীনস্থ বানানো যায়, এটা আরও বেশি সত্য। আমি যদি 10 দিন 20 দিন আপনার নিয়ে দোকানে বসে খাওয়াই, আপনার বাসায় মিষ্টি নিয়ে যাই, হাদিয়া নিয়ে যাই, আপনি পারবেন আমার কথাকে এড়াতে? আরে বলেন না, পারবেন। এমনকি আপনারা সাধারণ মানুষ যারা আছেন, আমরাও তো মাদ্রাসা চালাই, অনেক সময় কি হয় আমরা বিভিন্ন মানুষকে যারা সাধারণ কিন্তু মাদ্রাসায় মহব্বত করে দাওয়াত দিই, আসেন আমাদের ছেলেদের সঙ্গে একটু ডাল ভাত খান, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উপলক্ষে আমরা দাওয়াত দিই, ফলাফল কি দেখা যায় জানেন? আমরা তো করি আল্লাহর জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এই ফলাফলটাও দেখা যায়, মাদ্রাসার যে কোনো বিপদে, যে কোনো ঝামেলায় বলা লাগে না, তারা এমনি এসে আগে থাকে, নিজের সর্বোচ্চটা মাদ্রাসার জন্য ব্যয়। তো এই যে একটা কৌশল, এটা কি কৌশল না? বলেন না কৌশল না? তাহলে সে একজন কর্মী না, সমর্থকের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছে, বিনিময়ে সমর্থক বাইরে বের হয়ে তার কর্মীতে পরিণত হচ্ছে। আর আমাদের কৌমে অঙ্গনে দুঃখের কথাই বলি, আত্মসমালোচনা হিসাবেই বলি, কর্মী রাখেন, সমর্থক রাখেন, বড় বড় নেতৃবৃন্দ যারা কারাগারে থেকেছে, ইন্ডিভিজুয়াল এক একজনকে গিয়ে জিজ্ঞেস করেন কবে তার পিসি থেকে 1 টাকা যোগ করেছে, তার মামলার জন্য 10,000 টাকা খরচ করেছে, তার ফ্যামিলির প্রতি মাসে গিয়ে নিয়মিত খোঁজখবর রেখেছে, ব্যক্তিগত উদ্যোগে কেউ করলে করতে পারে, সাংগঠনিকভাবে কবে করা হয়েছে, পারলে আমারে প্রমাণ দিয়েন। আমরা অধিকাংশের ক্ষেত্রে এমনটা দেখি নাই, শত শত মানুষকে নিজেদের চোখে দেখেছি, নিজেরা অভিজ্ঞতা পাড়ি দিয়েছি, কেউ কারো পাশে থাকে নাই, যেই ফ্যামিলি সেই ফ্যামিলি, যেই মানুষ সেই মানুষই, নিজেরই নিজের মতো করে খাটতে হয়েছে। উল্টো যারে আল্লাহ একটু সামর্থ্য দিয়েছে, সে 2-4 জনের খেদমত করার চেষ্টা করেছে, কিন্তু সাংগঠনিকভাবে হয় নাই, যার কারণে ফলাফল দেখেছি। যারা কর্মী হয়ে জেলে ঢুকেছিল, বের হওয়ার সময় এই কথা বলে বের হয়েছে, আর জিন্দেগি তো আমি এদের সঙ্গে নেই। তাহলে জিনিসটা কি আমাদের জন্য সুখকর না দুঃখজনক? বলেন না সুখকর না দুঃখজনক? দুটো ইসলামপন্থী দল, কিন্তু এক দলে ঢুকছে সমর্থক হয়ে, বের হচ্ছে কর্মী হওয়ার চেতনা নিয়ে, আর এক দল ঢুকেছে কর্মী হয়ে, কেউ কেউ নেতা হয়ে, কিন্তু বের হওয়ার সময় এই হিম্মত করে, আর জিন্দগিতে আমি নাই, যতই ডাকো আমারে খুঁজে পাবা না কোথাও, আমি আর তোমাদের সঙ্গে আজীবন নাই। তাহলে তরবিয়াতে ব্যবধান রয়ে গেছে কি না? তরবিয়াত ধমক দিয়েই হয় না, তরবিয়াত পিটিয়েই হয় না, কখনো মায়া দিয়ে, কখনো দয়া দিয়ে, কখনো শাসন করে। জগতে তরবিয়াত ছাড়া কোনো কাজ হয় না। এমনকি রাজনীতির ফিল্ডে আপনি দেখেন, মাঝে মধ্যে দল বড় করার জন্য, সমাবেশ বড় করার জন্য টাকা পয়সা দিয়েও লোক আনে কিনা। আরে এটা দুনিয়ার একদল দুই দল না, মোটামুটি অনেক দল এই সমস্ত কাজ কারবার করে, এই মিডিয়ার যুগে বেশি করে, কারণ লোকের আধিক্য দেখাতে হবে, গর্ব করতে হবে, যার কারণে আমার নবীও বলেছেন তোমরা এমন নারীকে বিয়ে করবা যেই নারী বেশি সন্তান জন্ম দেয়। কেন জানো? কেয়ামতের দিন আমি তোমাদেরকে নিয়ে গর্ব করব সকল নবীর উপরে, যে আমার উম্মতের সংখ্যা সুবহানাল্লাহ কত বেশি, কত অধিক। এ কারণে বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি আল্লাহ তাআলা যারে নবীর গর্বের মাধ্যম বানিয়ে দিয়েছেন, আপনি বিয়ে করবেন, অধিক পরিমাণে সন্তান নেবেন, কিয়ামতের দিন আপনার বাচ্চাদেরকে নিয়ে নবী গর্ব করবে, এর চাইতে বড় কপাল আপনার জন্য কি হতে পারে?
যদিও কথাটা কারো কারো কাছে কষ্ট লাগতে পারে, হুজুর এই যুগে এইসব কথা বলছেন, দুইজনের সংসার না সুখের সংসার, দুই সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, এই ডায়লগগুলো তো আজকাল দেয়। হ্যাঁ, কথা সত্য, একটি হলে ভালো হয়, তবে কার ভালো হয় জানেন? নবীর ভালো হয় না, মুসলিম উম্মার ভালো হয় না, ওদের ভালো হয়। যারা ইসলামরা দমিয়ে দিতে চায় তারা জানে, ইসলামের অনুসারী যদি বেশি হয় দমানোটা কঠিন হবে, অনুসারী যদি কমিয়ে রাখা যায় দমানোটা বড় সহজ হবে। এ কারণে চীনে এখন পুরস্কার ঘোষণা করেছে, বেশি করে বাচ্চা নাও, এতগুলো করে টাকা দিব, ছুটি পাবা, খালি মাতৃত্বকালীন ছুটি না পিতৃত্বকালীনও ছুটি পাবা, বের হবে তোমার বউয়ের ভেতর দিয়ে, কিন্তু ছুটি তুমিও পাবা, তারে তুমি সময় দিবা, তারে নিয়ে ঘুরতে যাবা, মজা করবা, আনন্দ করবা, তাও আর বাচ্চা নেয় না। কারণ দীর্ঘকাল পর্যন্ত এক সন্তান নীতি রাখতে রাখতে এমন অবস্থা হয়ে গেছে, এখন এইটারে ভেজাল মনে হয়, ঝামেলা মনে হয়। তো দুনিয়ার কাফের দেশগুলো লোক বাড়ানোর জন্য পুরস্কার ঘোষণা করে, আর আমাদের এলাকায় এলাকায় গিয়ে টাকা পয়সাও দেয় যে পুরুষরাও এরকম প্রলোভন দেয়, তোমার একটা জিনিস কাইটা দেমু, এরপর যত মেলামেশা করো বাচ্চা আর হবে না, বিনিময়ে মাসে এতগুলো করে টাকা দিব, এভাবে বলে না? আরে বলে না, এটা কি হাদিস সম্মত কথা না হাদিস বিরোধী কথা? মনে রাখবেন, যত সুখের সন্ধান করেন না কেন, কেয়ামতের দিন আপনি নবীর গর্বের কারণ হতে পারবেন না, বরং নবী যাতে উম্মতের আধিক্য নিয়ে গর্ব না করতে পারে এজন্য আপনি শয়তানদের খাতায় নিজের নাম লিখিয়েছেন, নবীর দুশ্মনদের মদত যোগাতে সহযোগিতা করেছেন। আর যদি কারো অসুস্থতার কারণে হয় সেটা ভিন্ন কথা। আমি বলছি যারা শুধুমাত্র সুখের স্বপ্নে অথবা খাওয়াবে কি এই ভয়ে সন্তান নিতে চায় না, তারা কি হাদিসের আলোকে আমল করে না কাফেরদের আদর্শের আলোকে আমল করে? মনে রাখবেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কেয়ামত। কেয়ামত যদি নবীর সঙ্গে করতে চান, নবীরা মহাব্বত করেন, আর মহাব্বত মুখ দিয়ে হয় না, মহাব্বত আদর্শ দিয়ে হয়। মুখের মহাব্বতের দুই পয়সা দাম নাই, বাস্তবিক মহাব্বতের দাম। তো নবীরে ভালোবাসলে নবীর পথেই চল। তো যেটা বলছিলাম যে তারবিয়াত, তারবিয়াত যদি না করা হয় তাহলে জগতের মধ্যে কোনো জিনিস থেকেই ফায়দা অর্জন করা যায় না। তারবিয়াত যদি করা হয় প্রতিটা সাধারণ থেকে, সাধারণ জিনিস থেকেও অনেক বেশি পরিমাণ ফায়দা নেওয়া যায়। তো রাজনৈতিক দলগুলোর কথা বলছিলাম, টাকা দিয়ে এনে লোক বাড়ানো যাবে মিডিয়ায় গর্ব করার জন্য, আধিক্য দেখানোর জন্য, কিন্তু যদি বিপদে পরীক্ষা দেওয়া লাগে, মনে করেন কোনো ঝড়ঝাপটা এসেছে, এখন গুলি খাওয়া লাগবে, এখন রাজপথে টিয়ারশেল শোয়া লাগবে অথবা কারাগারে যাওয়া লাগবে, তখন দেখবেন একমাত্র পরীক্ষিত সৈন্যরা, একমাত্র তারবিয়াতপ্রাপ্ত সৈনিকরা, কর্মীরাই টিকে যাবে, বাকিগুলো আগে আগেই ভাগতে থাকবে। ওরা ময়দানে সামনে থাক আর পেছনে থাক, একটা ফাঁকা আওয়াজ শুনলেও ময়দান খালি হতে বেশি সময় লাগবে না, ফাঁকা আওয়াজ তো দূরের কথা, টাইম মতো খাবার না দিলেই অনেকে মিডিয়ার সামনে গিয়ে সব ফাঁস করে দেয়, বিভিন্নভাবে বিভিন্ন রকম বদনাম করার চেষ্টা করে। যে তারবিয়াত পেয়েছে আর যে তারবিয়াত পায় নাই তারা কোনোদিনও সমান হতে পারে। এটা যে কোনো দলের ক্ষেত্রে বাস্তব। আমরা আত্মসমালোচনাও করি মাঝে মধ্যে, একাধিকবার আমি বিভিন্ন বরেণ্য ব্যক্তিত্বকেও বলেছি, এই যে আমরা যে আন্দোলন করি না, আমার আগে উপস্থাপক তো ঘোষণা করলেন যে আমরা ওলামায়ে কেরামের মুক্তির জন্য যে কোনো ডাক দিলে, যে কোনো কোরবানি দিতে রাজি আছি, কিন্তু আমি বাস্তব দিকটা আপনাদেরকে বলি। মনে করেন বাংলাদেশেও যেই কয়েকবার ওলামায়ে কেরাম পাবলিকরা নিয়ে আন্দোলন করেছে, অনেকগুলো আন্দোলনের ক্ষেত্রেই দেখবেন শেষ পর্যায়ে গিয়ে আন্দোলনটাকে কন্ট্রোল করা যায় নাই, বাস্তব না অবাস্তব, যার কারণে কোরবানি যতটা না পাবলিকরে দিতে হয়েছে তার চাইতে বেশি যারা নেতৃত্ব দিয়েছে সেই সমস্ত ওলামায়ে কেরামকে দিতে হয়েছে, অথচ মূল বিষয়টা তারা ঘটায় নাই, মূল বিষয়টা তৃণমূলে ঘটিয়েছে, কিন্তু এর মাসুলটা তাদেরকে দিতে হচ্ছে। তাদের অপরাধটা কি? অপরাধ কিছুই না, এখানে গ্যাপটা রয়ে গেছে এক জায়গায়, সেটার নাম হলো কর্মী প্রশিক্ষণ, আরবিতে বললে তারবিয়াত। এই তারবিয়াতের গুরুত্ব বোঝাতে চাইলে রাত কয়েকটা পার হবে, তবুও গুরুত্ব বোঝানো শেষ হবে না। আর কর্মীকে যদি তারবিয়াত না দেওয়া হয়, যেমন ধরেন বাংলাদেশে সবচাইতে বড় অরাজনৈতিক হুজুরদের প্ল্যাটফর্ম যদি ধরেন, তাহলে হেফাজত ইসলামের নাম আসবে। হেফাজত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দকে আমি একাধিকবার বলেছি যে হেফাজত হলো নেতা সর্বস্ব সংগঠন, এ সুনির্দিষ্ট কিন্তু কোনো কর্মী নাই, আছে নাকি? লিস্ট করা সুনির্দিষ্ট কোনো কর্মী নাই, বলা হয় এক হিসাবে এটা ভালো, কিভাবে? যে প্রত্যেকে আমাদের কর্মী, সকল মাদ্রাসা
মাদ্রাসার ছাত্র, সকল মসজিদের ইমাম, সকল দিনদরদী জনতা, সকল তাবলিগের সাথী, আমাদের কর্মী, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, শুনতে ভালোই লাগছে, আপত্তির কিছু নাই এই দিকে। তো ঝামেলাটা কোথায় জানেন? আপনি এই রকম অপ্রশিক্ষিত কর্মীকে যখন মাঠে নামাবেন, কন্ট্রোল কিন্তু ঠিকভাবে করতে পারবেন না, ওই ছাগলের মতো পরিণতি হবে। একজন যাবে এদিকে, আরেকজন যাবে ওদিকে, আরেকজন যাবে ওদিকে, কয়টারে থামাবেন? এরে থামাতে গেলে ও গিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে আসবে, ওরে থামাতে গেলে এ গিয়ে একটা দুর্ঘটনা ঘটিয়ে আসবে, দুর্ঘটনা ঘটিয়ে তারা তো নাই হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের মধ্যে, তারে আলাদা করা মুশকিল হবে। ঝামেলায় কিন্তু আপনি কথা বাস্তব না অবাস্তব? তো যে কোনো ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মী, আরে এটা তো আমি স্যাম্পল দিচ্ছি, জাস্ট উদাহরণ, যে কোনো ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীর দ্বারা যে ফায়দা নেওয়া যায়, অপ্রশিক্ষিত লক্ষ কোটি মানুষ দ্বারাও সেই ফায়দা নেওয়া যায় না। এ কারণে 10,000 আর্মিকে একটা মাঠে দাঁড় করান, 1,00,000 সাধারণ অপ্রশিক্ষিত মানুষকে বিপরীত পক্ষে দাঁড় করান, আমারে বলেন তো কারা জয়ী হবে? স্বাভাবিক যুক্তি কি বলে, কারা জয়ী হবে? কেন? কারণ তারা প্রশিক্ষিত। আল্লাহ নবীর কমান্ডগুলো দেখেন, উহুদ যুদ্ধে মুসলমান হেরেছিল কেন? একটাই জবাব, দ্বিতীয় জবাব কেউ দিতে পারবেন না। উহুদে মুসলমান বিজয়ী হয়েছিল, বিজয়ী হওয়ার পর গনিমত সংগ্রহ করার জন্য পর্যন্ত নেমে গিয়েছিল, সুনিশ্চিত বিজয়, পুনরায় পরাজয়ে কেন রূপ নিল? শুধুমাত্র কয়েকজন মানুষের কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারা কি করেছিলেন? নবীর জাস্ট একটা কমান্ডকে ফলো করেন নাই। নবী বলেছিলেন, তোমরা 50 জন পাহাড়ের উপর থাকবা, এখান থেকে সরবা না, যদি দেখো আমরা গনিমত সংগ্রহ করছি, আমরা বিজয়ী হয়েছি, তবুও আমার নেক্সট কমান্ড আসা পর্যন্ত তোমরা নড়বা না তো নড়বাই না। কিন্তু যখন তারা দেখলো বিজয় চলে এসেছে, আর কোনো ঝুঁকি নাই, আর কোনো ভয় নাই, তখন তারা ভাবলো এখন তো আর এই সময়ের জন্য আদেশ না, যুদ্ধ চলাকালীন ছিল, এখন কি দরকার, থাকলেই কি না থাকলেই কি? তাদের আমির তাদেরকে বলেছিল, খবরদার নবীর কথার ভিন্নতা করো না, নিজের বুঝকে নবীর আদেশের চাইতে বেশি প্রাধান্য দিও না, না হলে পরিণতি ভালো হবে না। আজকের দুনিয়া যেমন বিজ্ঞানকে সুন্নতের চাইতে বেশি প্রাধান্য দিয়েছে, ফিলোসফিকে, বিভিন্ন লোকের বানানো তন্ত্র আর মন্ত্রকে কোরআনের চাইতে বেশি প্রাধান্য দিয়েছে, পাগলরা ভেবেছে এভাবে দুনিয়ায় সুখে থাকবে, যত বেশি সুখের সন্ধানে নেমেছে জমিনের বুকেও তত বেশি লাঞ্ছিত হয়েছে। আজকে বাংলাদেশের অর্থনৈতিক এত ক্রাইসিস কেন? খালি কি অর্থনৈতিক ক্রাইসিস? পত্রপত্রিকা লেখালেখি করছে 3 দিনের মধ্যে 6-এর অধিক মাত্রার ভূমিকম্প বাংলাদেশে আসতে পারে, যদিও ভূমিকম্পের ভবিষ্যৎবাণী বেশিরভাগই অ্যাকুরেট হয় না, ধারণা মাত্র। আমরা দোয়া করি আল্লাহ এটাকে অবাস্তবে পরিণত করুন, বাস্তব না হোক, কারণ 6 মাত্রার অধিক যদি ভূমিকম্প হয় এই দেশে কত লক্ষ কোটি লোক মরবে আল্লাহ ভালো জানে। তো দোয়া করি না হোক, কিন্তু এই যে তথ্যগুলো আসছে, দরকার ছিল সতর্ক হওয়ার, একটাবার চিন্তা করার। শোনো বান্দা, আল্লাহকে নারাজ করে জমিনে কেউ কোনো দিন ভালো থাকে না, থাকতে পারে না, আর আল্লাহরে খুশি করে কেউ কোনো দিন কখনো খারাপ থাকে না। তোমরা সবাই মিলে আল্লাহরে নারাজ করবা আর ভাববা দুনিয়ায় বসে সুখে থাকবা, আল্লাহর কসম, শয়তানের হাতে কোনো সুখ নাই, আমেরিকার হাতে কোনো সুখ নাই, চীনের হাতে কোনো সুখ নাই, জাতিসংঘের হাতে কোনো সুখ নাই, এমনকি ভারতের হাতে কোনো সুখ নাই, আমাদের কারো হাতে কোনো সুখ নাই, সুখের মালিক একমাত্র আল্লাহ। কার কাছে সুখ চাইবেন, কার কাছে? এই যে দেখেন, জাতিসংঘের স্থায়ী সদস্য কি 5টা না? এদেরকে কায়েম করা হয়েছে সারা দুনিয়া শান্তি প্রতিষ্ঠা করবে বলে, মাশাআল্লাহ, খুব ভালো উদ্যোগ। শান্তি তো আমরাও চাই, নাকি চান না? কে চান না? সবাই চায় শান্তি, কিন্তু আমার পর্যবেক্ষণ মতে বর্তমান দুনিয়ায় সবচাইতে বেশি রক্ত ঝরিয়েছে এই 5 দেশ। আমরা কয়জনের রক্ত ঝরিয়েছি? আমরা দুর্বল দেশ যারা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এই রকম সারা দুনিয়ার এক পাল্লায় রাখেন, আর এই 5 মাথার এক পাল্লায় রাখেন, দেখেন কারা বেশি রক্ত ঝরিয়েছে। তো শান্তির জন্য যাদেরকে দাঁড় করিয়েছে ওরাই বেশি অশান্তি ছড়ায় নাই? এই 1 আমেরিকার হাতে যেই পরিমাণ রক্তের দাগ লেগে আছে, সুবহানাল্লাহ, এত পরিমাণ রক্তের দাগ গোটা মুসলিম উম্মার ইতিহাসে সবগুলো যুদ্ধ ধরে মিলালেও কারো হাতে লাগে। গালি তো দেয় মুসলমান রে, মুসলমান মানে জঙ্গি, মুসলমান মানে রক্ত খেকো, নাউজুবিল্লাহ। আরে মুসলমান মানে জঙ্গি যদি এই কারণে হয় যে মুসলমান বদরে নেমেছে, উহুদে নেমেছে, তাহলে তোরা এর চাইতে বড় জঙ্গি, কারণ 2 বিশ্বযুদ্ধেই যেই কয় কোটি মানুষকে তোরা খুন করেছিস, এত পরিমাণ মানুষ গোটা ইসলামের ইতিহাসেও মরে। তো বাংলায় একটা কথা বলে না, চোরের মায়ের, তো চোরের মায়েরে যদি বড় গলা হয়, চোরের নিজের গলাটা কেমন হবে একটাবার চিন্তা করেন। তাহলে চোর যারা হয় একদিকে করে চুরি আর একদিকে করে সিনা জুরি, এটাই ওদের আদর্শ। তো বলছিলাম তারবিয়াতের কথা, যে কোনো ক্ষেত্রে তারবিয়াত যাদের থাকবে এদের প্রত্যেকে এক একজন অনম্যান আর্মিতে পরিণত হবে।
তো এলমের লাইনে দেখেন এই যে মাদ্রাসাগুলো, যেমন আজকের এই মাহফিল মাদ্রাসার মাহফিল না, নুরুল কোরআন মাদ্রাসা। আচ্ছা কেন আমি আমার বাচ্চারে বাসায় হোম টিউটর রেখে শেখাতে পারবো না? এই যুগে ইউটিউব দেখিয়ে দেখিয়ে, টিউটোরিয়াল দেখিয়ে দেখিয়ে শেখাতে পারবো না? পারবো, কি পারবো জানেন? শিক্ষা দিতে পারবো, দীক্ষাটা দিতে পারবো না, জ্ঞান দিতে পারবো, তারবিয়াত করতে পারবো না। এ কারণে আমি একটা নগদ উদাহরণ দিই, বাংলাদেশে শুধু হুজুররাই জ্ঞান রাখে, যারা জেনারেল লাইন থেকে এসে ধর্ম নিয়ে পড়াশোনা করেছে তারা মোটেও জ্ঞান রাখে না। বিষয়টা কোশ্চিন কালেও এমন না, এই দাবি আমরা করিও না। এই দেশে হুজুররাও জ্ঞান রাখে, জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা অনেক মানুষও নিজস্বভাবে সেলফ স্টাডি করে জ্ঞান রাখে। তাদের মধ্যে জ্ঞানে যদি পার্থক্য নাও পান, একটা জায়গায় বড় পার্থক্য খুঁজে পাবেন, কি সেটা? সেটার নাম আদব, সেটার নাম আখলাক, সেটার নাম শিষ্টাচার। যার মূল কারণ কি? মূল কারণ একদল তারবিয়াত পেয়েছে হাঁটু গেড়ে উস্তাদের সামনে বসে শিক্ষার পাশাপাশি দীক্ষা অর্জন করেছে, আর একদল তারবিয়াত একেবারে পায় নাই এমন না হলেও পরিমাণে বড় কম থেকেছে, যার কারণে জ্ঞান হয়তো কিছু এসেছে কিন্তু উভয়ের জীবনীর মধ্যে আসমান জমিন পার্থক্য হয়ে গেছে। কারণ কওমি মাদ্রাসায় যারা কয়েক ক্লাসও পড়েছে পুরো আলেম হয়নি, অনেকে ঝরে যায়, আল্লাহ হেফাজত করুক। আপনি ওদেরও জীবনে দেখেন, আদব কায়দা দেখেন, আমরা এখনও দেখলে চিনতে পারি। যদি এমন হয় অন্য প্রফেশনে আছে, কেউ কেউ আছে দাড়ি পর্যন্ত শেভ করে ফেলেছে, পোশাক পর্যন্ত পাল্টে ফেলেছে, কিন্তু দেখলে কতক্ষণ কথা বললে আর খেদমতের হালত দেখলেই দিল সাক্ষ্য দেয়, মনে হয় মাদ্রাসায় পড়েছে। যদি জিজ্ঞেস করি ভাই ছোটোবেলায় কি মাদ্রাসায় পড়েছেন, অনেকে বলে ফেলে যে হুজুর আমি 30 পারার হাফেজ আলহামদুলিল্লাহ, যদিও এখন অন্য লাইনে চলে এসেছি। কেউ বলে হুজুর নাহমির পর্যন্ত হেদায়তুন্নাহু কাফি আসার হেজামি ইত্যাদি ক্লাস পর্যন্ত পড়েছি, কিন্তু খেয়াল করলে দেখবেন পার্থক্য বুঝতে পারবেন। কওমি মাদ্রাসার কোনো ছেলেরে শার্ট পরিয়ে প্যান্ট পরিয়ে মাথায় ক্যাপ দিয়ে আপনি বাজারে পাঠান, আর আরেকজন জেনারেল ব্যাকগ্রাউন্ডে তারও একই পোশাক পরে পাঠান, তারপর আমি এটা অধিকাংশের ক্ষেত্রেই বাস্তব পেয়েছি, চেহারা দেখলে আর হাঁটা চলা এবং কথাবার্তা দেখলে বুঝতে পারবেন যে এটা স্কুল কলেজের না, এটা মাদ্রাসা। তো এই সমস্ত কারণে পার্থক্যটা তৈরি হয় এক জায়গায়, সেটার নাম জ্ঞান না, সেটার নাম তারবিয়াত। এই তারবিয়াত লাগে বলেই এলেমের ব্যাপারে বলা হয় এলেম সিনা থেকে সিনায়ে যায়, কিতাব থেকে সিনায়ে ঢোকে না, সিনা থেকে সিনায়ে যায়। জগতে কিতাব আর আল্লাহ কয়টা দিয়েছেন? নবী রাসূল এর চাইতে বহুত গুণ বেশি পাঠিয়েছেন। কিতাব যদি ধরে নো 104টা, নবী রাসূল কয়জন? 104 জন, 1,060 জন, 10,004 জন, 104 জন, আরে কত বেশি! কোথায় কিতাবের সংখ্যা, কোথায় নবীর সংখ্যা? তো নবী এত বেশি কেন? কারণ আল্লাহ সিস্টেমই এটা বানিয়েছেন, হাতে কলমে যোগ্য করে গড়ে তুলবে। তা আপনারা যারা আছেন, এই মূল দাওয়াতটা আমি রেখে যাই, আর বেশি উদাহরণের দিকে না যাই, সেটা হলো তারবিয়াত দরকার আছে নাকি নাই? এলেমের লাইনে তরবিয়াত, আমলের লাইনে তরবিয়াত, আখলাকের লাইনে তরবিয়াত, দাওয়াতের লাইনে তরবিয়াত, জিহাদের লাইনে তরবিয়াত, সিয়াসতের লাইনে তরবিয়াত, বয়ানের লাইনে তরবিয়াত, খেদমতের লাইনে তরবিয়াত, এমন কোনো লাইন নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে তরবিয়াতের দরকার নেই। তরবিয়ত না নিয়ে কেউ যদি বয়ান করতে বসে, ইউফসিদু আকসার মিম্মা ইউসলিহু, যতটুকু সমাজে সংশোধন করবে তার চাইতে বেশি সমাজে দাঙ্গা আর হাঙ্গামা সৃষ্টি করবে। যদি কেউ তরবিয়াত না নিয়ে দাওয়াতের ময়দানেও মেহনত করে, তরবিয়াত মোটেও নেয় নাই, দেখবেন দাওয়াত দিয়ে যতটুকু গড়ে তার চাইতে বেশি ভাঙে। এ কারণে প্রথম দিনই কাউরে কিন্তু দায়ী বানানো হয় না। এই যে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব যে আলোচনা করলেন, তার বাবা সারা জীবন তাবলিগ জামাতের জিম্মাদার ছিলেন, তাবলিগে প্রথম দিন নিয়েই কাউরে জিম্মাদার বানায় দেওয়া হয় না, প্রথম দিন নিয়েই তার দায়ী ঘোষণা করে দেওয়া হয়, হ্যাঁ হাঁটো আর দাওয়াত দাও এমন করা হয়? প্রথমেই বলা হয় যদি সাধারণ মানুষ হও আগে 4 মাস সময় দাও, 3 চিল্লা 4 মাস সময় দাও, যদি আলেম হও আর একটু বেশি 1 বছর সময় দাও, কিসের জন্য? এই টাইমটা তোমার তারবিয়াতের সময়, এই সময় তুমি নিজেকে পারফেক্টভাবে গড়ে তুলবা। হ্যাঁ, কাজ শুধু এই কয়দিনের জন্য না, কাজ করবা সারা জীবন, ট্রেনিংয়ের মেয়াদকাল হলো এটা। পুলিশে ঢুকতে চাইলে ট্রেনিং লাগে না, আর্মিতে ঢুকতে চাইলে ট্রেনিং লাগে না, তো ইসলামে ঢুকতে চাইলে ট্রেনিং লাগবে না। এ কারণে মুরব্বি ছাড়া তারবিয়াত হয় না, তারবিয়াত ছাড়া ইসলামের প্রতিটা দিকও ঠিকঠাকভাবে প্রায়োগিক জীবনে আমল করা যায় না। এ কারণে দেখবেন আল্লাহ কোরআনে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা, আরে সফল হয়েছে ওই ব্যক্তি যে নিজের নফসের তারবিয়াত করেছে, আত্মশুদ্ধি করেছে, পরিশুদ্ধ করেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে এসে এক লোক জিজ্ঞেস করলো, হযরত তারবিয়াত কি একা একা করা সম্ভব, তারও মাধ্যম লাগবে না, একা একা করা সম্ভব? তিনি বললেন, আরবি যারা বোঝেন বুঝবেন, তারবিয়াত এটাকে মুতাআদ্দি না, এটা লাজিম।
সে বলল এটা মুতাআদ্দি, তার মানে এখানে একজন ব্যক্তি না দুইজন। তারবিয়াত মানে যদি হয় দীক্ষা দেওয়া, তার মানে একজন দাতা লাগবে আর একজন যারে দেওয়া হবে সে লাগবে। যেমন মারা, মারা মারা শব্দ যদি আমি বলি, লোক একটা না, লোক লাগবে দুইটা, একজন মারবে আর একজন পরিত হবে, মানে যারে মারা হবে। একজনের দ্বারা মিশন পরিপূর্ণ হবে না। কোরআন এবং হাদিসের বাস্তবতাও বলে একজন এমন ব্যক্তিত্ব লাগবে যিনি প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলবেন, আর একজন এমন ব্যক্তি লাগবে যে নিজেকে তার সামনে সম্পূর্ণভাবে সঁপে দেবে। হ্যাঁ, তবে আল্লাহর আদেশের অধীন থেকে যদি এমন হয়, আল্লাহর আদেশের বাইরে কোনো আদেশ দিয়েছে, তার দুই পয়সা দামও দেওয়া যায়। এ কারণেই আখেরি কথা, এ কারণেই মুসলমান বিচ্ছিন্ন জীবন যাপন করবে, ইসলাম কখনোই এটাকে অ্যালাউ করে না। ইয়াদুল্লাহি আলাল জামা, নবী বলেছেন আল্লাহর সাহায্য জামাতের উপর। কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমিরদের আনুগত্য করো। এই আমির মানে কারা? তাফসীরের কিতাব খোলেন, দুইটা ব্যাখ্যা পাবেন। যদি মুসলমানদের একক আমির থাকে যাকে আমিরুল মুমিনিন বলা হয় তাহলে তিনি, যদি সে না থাকে তাহলে তার বিকল্প হলো ওলামায়ে কেরাম। তাহলে হয়তো আমিরুল মুমিনিন, না হলে ওলামায়ে কেরামকে সামনে রেখে তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা যেভাবে তারবিয়াত করবেন, প্রতিটা মুবাহ বিষয়ও তাদের বৈধ আদেশগুলোকে মেনে নিতে হবে, তাহলেই সমাজটা সুন্দর থাকবে, প্রতিটা ক্ষেত্রে জাহেলিয়াতের মোকাবেলা করা সহজ হবে, সম্ভব হবে। তবে আগেই বলেছি, তারবিয়াতটা সহজ কোনো প্রক্রিয়া না। আমারও তারবিয়াত হয়ে গেছে এমন না, আপনারও তারবিয়াত হয়ে গেছে এমন না, মৃত্যু পর্যন্ত চলবে ইনশাআল্লাহ এই সিলসিলা। তবে কাজটা মোটেও সহজ না, এর জন্য মায়াও লাগে, এর জন্য শাসনও লাগে, কখনো টাইটও দেওয়া লাগে, কখনো ঢিলও দেওয়া লাগে। আল্লাহ তাআলা বড় সৌভাগ্যবান, তারে বানিয়েছেন যে অন্যদের তারবিয়াত করে গড়ে তুলতে পারে।